নমস্কার বন্ধুরা, হেসেল কথাতে সবাইকে আরও একবার স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে মিক্সড ভেজের একটি রেসিপি শেয়ার করব। অনেক সময় বাড়িতে অনেক সবজি থাকলেও কী রান্না করা যায় সেটা আর ঠিক করে ওঠা যায় না, তখন কিন্তু আপনারা বাড়িতে দু চার রকম সবজি দিয়েই এই রেসিপিটি ইজিলি বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে বাড়িতে যত রকমের সবজি ছিল সেগুলো নিয়েছি। এখানে রয়েছে পটল, বিনস, আলু, কাঁচকলা, গাজর আর একটু ঝিঙেও কেটে নিয়েছি। আপনারা এর সাথে ফুলকপি, মটরশুঁটি, এমনকি পেঁপেও এর মধ্যে দিতে পারেন, খেতে খুব ভালো লাগবে। আর সবজিগুলো আমি এরকম কেটে নিয়েছি, সবগুলো প্রায় একই সাইজের করেই কেটে নিয়েছি। আপনারা এভাবেও কাটতে পারেন, আবার চৌকো চৌকো করেও কাটতে পারেন। রেসিপিটি বানানোর জন্য অন্য উপকরণগুলো হলো, এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো আর পেঁয়াজ ছোট ছোট করে কুচি করে নিয়েছি, আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা, আর রয়েছে এখানে আদা বাটা, রসুন বাটা, আর এখানে এক মুঠো কাজু আর দু চামচ পোস্ত জলে ভিজিয়ে রেখেছি, এটা ভালোভাবে বেটে নেব। এবার সবজিগুলো অল্প একটু ভাপিয়ে নেব। তার জন্য সসপ্যানে এখানে জল নিয়েছি, দিয়ে দিলাম এক চামচ লবণ, তারপর এর মধ্যে আলু, কাঁচকলা, গাজর এগুলো আগে ফুল আছে 3 মিনিটের মতো ভাপিয়ে নেব। এগুলো সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে, তাই প্রথমে এই সবজিগুলো দিলাম আর বাকি সবজিগুলো একটু পরে দেব। আপনারা চাইলে সবজিগুলো না ভাপিয়ে তেলেও খুব ভালোভাবে ভেজে নিতে পারেন, কিন্তু সেক্ষেত্রে রান্নাতে একটু বেশিই তেল লাগে, আর আমি চেষ্টা করি রান্নাবান্নাতে যতটা সম্ভব কম তেল ব্যবহার করতে, তাই সবজিগুলো ভাপিয়ে নিলাম। বাকি সবজিগুলো এর মধ্যে দিয়ে দিলাম এবং সবশেষে ঝিঙেটা দিয়ে আরও মিনিট দুয়ের মতো ভাপিয়ে সবজিগুলো গরম জল থেকে ছেঁকে নেব। সবজিগুলো ভাপাতে আমার মোট 5 থেকে 6 মিনিটের মতোই সময় লাগলো। এরপর আমি একটা কড়াইতে নিয়ে নিলাম 2 টেবিল চামচের মতো তেল। খুব ভালো করে তেলটা গরম হয়ে গেলে ফোড়নে এখানে প্রথমে দিয়ে দেব 1 টিস্পুন জিরে, 1টা তেজপাতা আর অল্প কিছু গোটা গরম মশলা। তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে একটু ভেজে নেব। এরপর পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, খুব ভালো করে তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নেব, আর যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয় সেই জন্য অল্প একটু লবণ দিলাম। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা। আদা বাটা ও রসুন বাটা তেলের মধ্যে একটু ভালো করে ভেজে নিতে হবে। এরপর আমি যে টমেটোটা কুচি করে রেখেছিলাম সেটা একটু মিক্সিতে পেস্ট করে নিয়েছি, সেটাই এর মধ্যে দিয়ে দিলাম। এরপর বাকি গুঁড়ো মশলাগুলো একে একে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, অল্প একটু জল দিলাম। খুব ভালো করে সমস্ত মশলা কিন্তু কষিয়ে নিতে হবে, তার জন্য 2 মিনিট একটু ঢাকা দিয়ে মশলাটা কষিয়ে নেব। এই দেখুন মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে, তার মানে মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব। আশা করি দেখেই বুঝতে পাচ্ছেন যে সবজিগুলো কতটা সেদ্ধ হয়েছে। এই ধরুন 60%-এর মতো সেদ্ধ হয়েছে, খুব বেশি কিন্তু সেদ্ধ হয়ে গেলে একেবারেই ভালো লাগবে না। মশলার মধ্যে সবজিগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে রান্নাটা করে নেব। ঢাকা খুলে সবজিগুলো আবার নাড়াচাড়া করে নিলাম। এই দেখুন সবজিগুলো কত সুন্দরভাবে মশলার সাথে কষানো হয়েছে, প্রত্যেকটা সবজি একদম গোটা গোটা রয়েছে, একটাও সবজি কিন্তু ভেঙে যায়নি বা গলে যায়নি। এরপর এর মধ্যে আমি কাজু বাদাম আর পোস্ত বাটাটা দিয়ে দেব, খুব ভালো করে একটু মিশিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। যেহেতু রান্নাটা একটু মাখা মাখা হবে সেই জন্য খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, আমি এখানেই প্রায় সমান সমানভাবেই জল দিলাম। এবার 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা লাগিয়ে লো টু মিডিয়াম আঁচে 5 মিনিটের মতো রান্নাটা হতে দেব। 5 মিনিট পর ঢাকা খুলে আবার সবজিগুলো একটু নেড়ে চেড়ে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 7 মতো লবণ, আমার মনে হলো যে লবণ একটু কম হয়েছে, আর দিয়ে দিলাম 1 চামচ চিনি।
খুব ভালো করে মিশিয়ে নেব। মিক্সড ভেজ প্রায় রেডি হয়ে গেছে, এই সময় একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিতে হয়, কারণ বাদাম বাটা আছে সেই কারণে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। নামানোর আগে দিয়ে দেব এক চামচ ঘি আর গরম মশলা গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিলাম, খুব ভালো করে মিশিয়ে নেব। ব্যাস রেডি হয়ে গেল আমাদের দুর্দান্ত স্বাদের মিক্সড ভেজ। এই রেসিপিটি ভাতের সাথে খেতে যেমন ভালো লাগে, তেমন রুটি পরোটার সাথে খেতেও দুর্দান্ত লাগে। এই রেসিপিটি আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে কেমন হয়েছে সেটা আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আর আজকের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর সবার সাথে শেয়ার করার অনুরোধ থাকলো। আর যারা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমি যখনই কোনো ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।